হাই স্টুডেন্টস দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত সো টপিক ইজ ডিসকোভারি অফ ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন সো আগের ক্লাসে আমি বলেছিলাম যে হোয়াট ইজ ইলেকট্রন হোয়াট ইজ প্রোটন অ্যান্ড হোয়াট ইজ নিউট্রন তো আগের ক্লাস থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে দিস ইলেকট্রন প্রটন অ্যান্ড নিউট্রন আর সাব অ্যাটমিক পার্টিকল দিজ আর হোয়াট সাব অ্যাটোমিক পার্টিকল সাব অ্যাটমিক মানে অ্যাটমের মধ্যে আছে ঠিক আছে তো একটা অ্যাটমের একদম সেন্টারে থাকে নিউক্লিয়াস যে নিউক্লিয়াসে কি থাকছে প্রোটন এবং নিউট্রন এই দুটো কিন্তু নিউক্লিয়াসে থাকে আর সেন্টারের চারিদিকে এই দেখো এটা হলো নিউক্লিয়াস ঠিক আছে একদম মিডিলে নিউক্লিয়াস আর সেন্টারের চারিদিকে কিছু অরবিট আছে অরবিটের মধ্যে এই যে রেড কালার এগুলো হলো ইলেকট্রন দিস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ টুটেল অ্যাটম ক্লিয়ার সো ইলেকট্রন প্রটন নিউট্রন আর দ্য সাব অ্যাটমিক পার্টিকলস অফ অ্যাটম ঠিক আছে তো দিস ইজ লেকচার নাম্বার ওয়ান এই যে ডিসকোভারি এই যে সেকশনগুলো আছে ডিসকোভারি অফ ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এটাতে টোটাল আমার দুটা বা তিনটা লেকচার লাগবে ঠিক আছে তো আজকে আমি শুরু করবো ডিসকোভারি অফ ইলেকট্রন কীভাবে ইলেকট্রন ডিসকোভারি হয়েছে তো আমি প্রথমেই বলে নেই ইলেকট্রন ডিসকোভারি এই যে টোটাল টোটাল যে জিনিসটা আছে এটা বোঝার আগে আমাকে একটা এক্সপেরিমেন্ট বুঝতে হবে ঠিক আছে সেই এক্সপেরিমেন্টের নামটা হলো ক্যাথড রে এক্সপেরিমেন্ট তো ক্যাথড রে এক্সপেরিমেন্ট ওয়াজ দ্য স্টার্টিং এক্সপেরিমেন্ট যেখানে জে জে থমসন নামের একজন সায়েন্টিস্ট জে জে থমসন হু ওন দ্য নোবেল প্রাইজ ফর ডিসকোভারি অফ ইলেকট্রন সো সাইন্টিস্ট ওয়াজ জে জে থমসন জে জে থমসন নামের একজন সায়েন্টিস্ট যিনি ছয় পেয়েছিলেন কেন নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর ডিসকভারি অফ ইলেকট্রন ইলেকট্রন ডিসকোভারি করার জন্য তিনি খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন এখানে দেখো লেখা আছে জে থমসন ও নোবেল প্রাইজ ইন নাইনটিন জিরো সিক্স ফর ডিসকভারিং দ্য এলিমেন্টারি পার্টিকুল কল্ড ইলেকট্রন তো জে জে থমসন ইলেকট্রন বেসিক্যালি আবিষ্কার করেছিলেন তো ইলেকট্রন আবিষ্কার করার সময় একটা এক্সপেরিমেন্ট থেকে তিনি ইলেকট্রন আবিষ্কার করতে পেরেছিলেন সেই এক্সপেরিমেন্টের নাম হলো রে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট তো সেই এক্সপেরিমেন্টে একটা টিউব ব্যবহৃত হয়েছিল যেটাকে বলা হয়েছিল রে টিউব ঠিক আছে কিন্তু এই টিউবটা প্রথমে জে জে থমসনের আগে আরেকজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম ছিল মাইকেল ফারাডে মাইকেল ফেরাডে ওয়াজ দ্য ফার্স্ট সাইন্টিস্ট যিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে নেগেটিভলি চার্জ স্পিসিস বলে কিছু থেকে থাকে ঠিক আছে মানে কিছু কিছু পার্টিকল থাকে ওদের চার্জ কি থাকে নেগেটিভ চার্জ ঠিক আছে মাইকেল ফেরাডে গেইভ এ ক্লু অ্যাবাউট দ্য ইলেকট্রনস দ্যাট ইজ হি টোল্ড দেয়ার ইজ এ নেগেটিভলি চার্জ পার্টিকল অ্যান্ড হি ডিডন্ট কনফার্ম ইট মাইকেল ফেরাডে কি বলেছিলেন একটা ক্লু দিয়েছিলেন ঠিক আছে ক্লুতে তিনি বলেছিলেন কিছু কিছু পার্টিকল থেকে থাকে যাদের চার্জ হয়ে থাকে নেগেটিভ কিন্তু তিনি এইটা কনফার্ম করতে পারেননি যে এইটা ইলেকট্রন ক্লিয়ার জাস্ট একটা কথা মনে রাখবে মাইকেল ফ্যারাডে কি করেছিলেন তিনি বলেছিলেন নেগেটিভ চার্জ পার্টিকুল বলে কিছু থেকে থাকে কিন্তু তিনি কনফার্ম বলতে পারেননি যে সেই নেগেটিভ চার্জ সেই নেগেটিভ চার্জ পার্টিকগুলোই যে ইলেকট্রন তিনি কনফার্মলি বলতে পারেননি ঠিক আছে বাট জে জে থমসন। জেজে থমসন ওয়াজ দ্য ফার্স্ট সাইন্টিস্ট হু কোয়েন্ট কোয়েন্ট মানে উনি প্রথম নাম দিয়েছিলেন ওই নেগেটিভ চার্জ পার্টিকুলগুলো কি ইলেকট্রন ঠিক আছে এবং তিনি একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটাকে বলা হয় মাস টু চার্জ রেশিও মাস মানে ইলেকট্রনের মাস চার্জ মানে ইলেকট্রনের চার্জ এবং এই যে ইলেকট্রনের মাস ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ এই যে এটাকে বলা হয় রেশিও রেশিওটা কি রেশিও মানে উপরে আছে ইলেকট্রনের মাস এবং নিচে আছে ইলেকট্রনের চার্জ এই যে রেশিওটা আছে উপরে মাস এবং নিচে চার্জ এই রেশিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন রকমের কেমিক্যাল প্রপার্টিস বা বিভিন্ন রকমের অ্যাটমিক প্রপার্টিস বোঝার জন্য ঠিক আছে তো এই যে মার্জ মাস টু চার্জ রেশিও ওয়াজ ফার্স্ট ডিফাইন্ড বাই জে জে থমসন ঠিক আছে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকে তিনি ইলেকট্রন টার্মটা ডিসকভার করেছিলেন ইলেকট্রন নামটা ডিসকভার করেছিলেন তো বেসিক্যালি দেয়ার লটস অফ এক্সপেরিমেন্ট প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছিল ইলেকট্রন ডিসকোভারির সময় তো একটা এক্সপেরিমেন্ট ছিল ফেরাডের এক্সপেরিমেন্ট যেখানে তিনি বলেছিলেন যে কিছু কিছু পার্টিকল নেগেটিভ চার্জের হয় কিন্তু তিনি এটা বলতে পারেননি যে নেগেটিভ চার্জ পার্টিকগুলোই ইলেকট্রন ঠিক আছে তো জে জে থমসন প্রথম এই টার্মটা দিয়েছিলেন ইলেকট্রন এবং তিনি বলেছিলেন ওই যে নেগেটিভ চার্জ যেটা ফেরাডের মানে ওই যে ক্যাথর টিউবে থেকে আবিষ্কার হয়েছিল ঠিক আছে ওই নেগেটিভ চার্জ পার্টিকুলগুলোই হয়েছে ইলেকট্রন এবং তিনি আরেকটা স্পেসিফিক প্রপার্টি বের করেছিলেন যেটাকে বলা হয় ইলেকট্রনের মাস টু চার্জ রেশিও ঠিক আছে তো ওই লাইনগুলো বুঝতে পেরেছ মাইকেল ফ্যারাডে গেভ এ ক্লু অ্যাবাউট দ্য ইলেকট্রনস তিনি ক্লু দিয়েছিলেন দ্যাট ইজ হি টোল্ড দেয়ার ইজ এ নেগেটিভলি চার্জ পার্টিকল তিনি বলেছিলেন নেগেটিভলি চার্জ পার্টিকল থেকে থাকে অ্যান্ড হি ডিড নট কনফার্ম ইট বাট তিনি কনফার্ম করতে পারেননি ঠিক আছে যে ওই নেগেটিভ চার্জ পার্টিকলগুলোই যে ইলেকট্রন ঠিক আছে বাট জে জে থমসন ডিসকভার দ্য ইলেকট্রন অ্যান্ড হি ফাউন্ড দ্য মাস টু চার্জ রেশিও জে জে থমসন ইলেকট্রন ডিসকভার করেছিলেন এবং তিনি পেয়েছিলেন যে মাস টু চার্জ রেশিও হুইচ ইজ এ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ঠিক আছে টার্ম ইলেকট্রন ওয়াজ কয়েড বাই হিম সো তোমাদের যদি এক্সামে কোয়েশন আসে হু ফার্স্ট ডিসকভার ইলেকট্রন তোমাদের আনসার কি হওয়া উচিত জে জে থমসন কেন কি ইলেকট্রন টার্মটা ফার্স্ট ডিসকভার করেছিলেন জে জে থমসন ঠিক আছে তো দিস ইজ দ্য পিকচার অফ স্যার জে জে ইউজ হি এ গ্রেট সায়েন্টিস্ট যিনি নাইনটিন জিরো সিক্সের নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন পেয়েছিলেন ডিসকোভারি অফ ইলেকট্রন ঠিক আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে ওনারই ছেলে জিপি পি থমসন অলসো ওন দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টি সেভেন ওনার ঠিক একত্রিশ বছর পরে ওনার ছেলেও নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই ইলেক তিনি বলেছিলেন যে ইলেকট্রনের ওয়েবলাইক প্রপার্টি আছে ঠিক আছে তো আমরা যে ক্লাসগুলো আমরা দেখেছি লাস্ট ক্লাস যেটা দেখেছি সেখানে বলেছি যে নেগেটিভ চার্জ পার্টিকুলকে বলা হয় ইলেকট্রন মানে পার্টিকল আমরা বলেছি এ পার্টিকল প্রোটন পার্টিকল প্রোটনিজে পার্টিকল ঠিক আছে কিন্তু ওনার ছেলে জিপি থমসন উনি কি বলেছিলেন যে ইলেকট্রনের পার্টিকুলের সাথে সাথে ইলেকট্রনের ওয়েভ নেচারও আছে ঠিক আছে সো দিস ইজ এ নিউ টপিক ঠিক আছে ইলেকট্রনের পার্টিক নেচারের সাথে সাথে ইলেকট্রনের ওয়েব নেচারও আছে তো ইলেকট্রনের যে ওয়েব নেচার আছে এইটাও আমরা এই চ্যাপ্টারে দেখব বাট নেক্সট ক্লাসগুলোতে ঠিক আছে তো এখান থেকে আমরা কি পয়েন্ট লাইনগুলো বুঝতে পারলাম হিটিং লাইন পাঞ্চিং লাইনগুলো কি যে স্যার জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন ডিসকভার করেছিলেন এবং এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঠিক আছে মাইকেল ফারাডে ওয়াজ দ্য ফার্স্ট সাইন্টিস্ট যিনি প্রথম ওই যে আমি যে বলেছিলাম না ওই যে ইলেকট্রনটা আবিষ্কার করার জন্য একটা এক্সপেরিমেন্টের দরকার হয় তো তিনি মাইকেল ফারাডে প্রথম এক্সপেরিমেন্টটা করেছিলেন ঠিক আছে আরও অনেক সাইন্টিস্ট করেছিলেন বাট মাইকেল ফারাডে ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হু ডিড দ্য এক্সপেরিমেন্ট ভেরি ওয়েল ঠিক আছে এবং তিনি বলেছিলেন যে কিছু নেগেটিভ চার্জ পার্টিকুল থেকে থাকে ঠিক আছে কিন্তু তিনি কনফার্ম করতে পারেননি তো মাইকেল ফারাডে এক্সপেরিমেন্টগুলো করেছিলেন মিড এইটিন ফিফটি এইটিন ফিফটিজে তিনি এক্সপেরিমেন্টগুলো করেছিলেন ঠিক আছে কিসের উপরে বেস করে করেছিলেন রে ডিসচার্জ টিউব ইউজ করেছিলেন ঠিক আছে তো আমরা দেখে নেই মাইকেল ফ্যারাডে যে ক্যাথড রে ডিসচার্জ টিউব ইউজ করেছেন এই জিনিসটা কি হোয়াট ইজ রে ডিসচার্জ টিউব তো তোমরা মনে রাখবে মাইকেল ফ্যারাডে প্রথম ক্যাথড রে ডিসচার্জ টিউব ইউজ করে বলেছিলেন যে নেগেটিভ চার্জ পার্টিকেল থেকে থাকে ঠিক আছে এবং ওইখান থেকে জে জে থমসন যে সায়েন্টিস্ট ছিলেন উনি বলেছিলেন সেই টিউবের পার্টিকুল নেচার ইউজ করে তিনি বলেছিলেন যে ওই নেগেটিভ চার্জ হলো ইলেকট্রন ঠিক আছে তো প্রথম আমরা দেখে নেই হোয়াট ইজ ক্যাথড রে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট উইথ রে টিউব তো এই এক্সপেরিমেন্টটা বোঝার আগে ইলেকট্রন ডিসকভারি হওয়ার আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ ক্যাথড রে টিউব ঠিক আছে তো ক্যাথড রে টিউব জিনিসটা কি ঠিক আছে ক্যাথড রে টিউব জেনে নিতে হবে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট সেট আপ এবং কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছে এই জিনিসটা বুঝার আগে ঠিক আছে তো দিস ইজ দা এক্সাম্পল অফ রে টিউব সো এই যে ক্যাথড্রে টিউব ইজ মেড অফ গ্লাস কন্টেইনিং টু থিন পিসেস অফ মেটাল কল্ড ইলেকট্রড সিল্ড ইন ইট এই পয়েন্টের মিনিংটা কি এই যে ক্যাথড্রে টিউব এই টিউবটা কি দিয়ে গঠিত হয় গ্লাস দিয়ে দিস ইজ মেড আপ অফ গ্লাস এই যে দেখো দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন আর এটা মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আরেকটা রিপ্রেজেন্টেশন ভালো করে বোঝানোর জন্য সো দিস ইজ এ গ্লাস এই যে বাইরের সার্ফিসটা হয়েছে গ্লাস তো ক্যাথডের টিউবটা হয়েছে গ্লাস ঠিক আছে এবং গ্লাসের মধ্যে দুটো ইলেকট্রড থাকে ইলেকট্রডের মানে কি ইলেকট্রড মানে কি ইলেকট্রোড হলো গিয়ে যে মেটাল সার্ফিস বা যে মেটাল স্ট্রিপ মেটাল সার্ফেসও হতে পারে মেটেল শিটও হতে পারে মেটাল স্ট্রিপও হতে পারে যে মেটেল সার্ফেস বা যে মেটেল স্ট্রিপ চার্জ কেরি করতে পারে তো কোনো মেটেল সারফেস যদি বা কোনো মেটেল স্ট্রিপ যদি পজিটিভ চার্জ কেরি করে তাদেরকে বলা হয় অ্যানট এবং কোনো মেটেল সার্ফেস যদি নেগেটিভ চার্জ ক্যারি করে ওদেরকে বলা হয় নেগেটিভ হলে ওদেরকে বলা হচ্ছে ক্যাথট এবং যদি পজিটিভ হয় ওদেরকে বলা হয় অ্যানট কি পজিটিভ ইলেকট্রট তো ইলেকট্রড মানে হলো যে মেটাল মেটেলস ঠিক আছে পিসেস অফ মেটাল যদি কোনো মেটেলে যদি পজিটিভ চার্জ থাকে ওদেরকে বলা হয় মেটেল রড ঠিক আছে ইলেকট্রড ইজ ইজ এ মেটাল রড একটা রডের মতো ভেবে নাও ঠিক আছে তো মেটেল রডে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ক্যাথড এবং মেটেল রডে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে অ্যানড তো বেসিক্যালি ক্যাথড রে টিউব দিস ইজ এ ক্যাথড রে টিউব দিস ইজ এ রে টিউব এটা হয় টোটাল গ্লাস দিয়ে তৈরি এবং টিউবের মধ্যে দুটো এই যে দেখো একটা ব্লু কালার একটা রেড কালার দুটো মেটেলের রড আছে ঠিক আছে স্ট্রিপ বা রড আছে তো এই যে রেড কালার ইজ অ্যানড মানে পজিটিভ চার্জ আর এইটা হয়েছে ক্যাথড মানে নেগেটিভ চার্জ ঠিক আছে তো এই অ্যানড এবং ক্যাথড টিউবের মধ্যে সিল করা হয়েছে মানে শক্ত করে রাখা হয়েছে ক্লিয়ার ঠিক আছে তো এই পজিটিভ চার্জটা কোথার থেকে আসে এই নেগেটিভ চার্জ কোথার থেকে আসে যখন টিউবের মধ্যে আমরা ইলেকট্রিসিটি দেই বা কোনো ভোল্টেজ বা সার্কিট কানেক্ট করি তখন যে রডের মধ্যে নেগেটিভ চার্জ আসবে সেটাকে বলা হচ্ছে ক্যাথড এবং যেটার মধ্যে পজিটিভ চার্জ আসবে সেটাকে বলা হচ্ছে অ্যানড তো প্রথম পয়েন্টটা আমরা বুঝে নিয়েছি যে রে টিউব ইজ মেড অফ গ্লাস ইয়াস ইট ইজ মেড অফ গ্লাস দেখো এটা হলো গ্লাস এবং এখানে দুটো মেটাল পিসেস থাকে যেটাকে বলা হয় ইলেকট্রড একটা মেটেল পিস হলো ক্যাথড আরেকটা মেটেল পিস হলো অ্যানড এনড মানে পজিটিভ চার্জ মেটেল রড অ্যান্ড ক্যাথড ইজ নেগেটিভ চার্জ মেটেল মেটেল রড ঠিক আছে সো দিস ইজ এ ক্যাথড রে টিউব এটা হলো একটা ক্যাথড রে টিউব ঠিক আছে যেখানে দুটো সাইডে দুটো ইলেকট্রড আছে ইলেকট্রড মানে যে মেটেল রডগুলো চার্জ কেরি করতে পারে যদি পজিটিভ চার্জ কেরি করে দিস মেটেল রড আর নোন এস এ নড এবং নেগেটিভ চার্জ যদি কেরি করে ইট ইজ নোন অ্যাজ ক্যাথড ওকে নেক্সট লাইড রে টিউবস আর সিল্ড গ্লাস টিউব ফ্রম হুইচ মোস্ট অফ দ্য এয়ার হেজ বিন ইভাকুয়েটেড মোস্ট অফ দ্য এয়ার ক্যাথড্রেটা হলো কি একটা সিল্ড গ্লাস টিউব এখানে কি আছে গ্লাস টিউবটা টোটালি সিল্ড কিন্তু একটা ভেকুয়াম পাম্পের একটা জায়গা আছে যেখান দিয়ে এই পাম্প দিয়ে আমরা ম্যাক্সিমাম এয়ার ফ্রি এয়ার যেটা এয়ার আছে না এয়ারটা আমরা বের করে দেবো ঠিক আছে ওই জায়গা দিয়ে আমরা বের করে দেবো ভেকুয়াম পাম্প দিয়ে দ্য ইলেকট্রিক্যাল ডিসচার্জ থ্রু দ্য গ্যাসেস কুড বি অবজার্ভ অনলি এট ভেরি লো প্রেশার অ্যান্ড এট ভেরি হাই ভোল্টেজ তো এই যে টিউবটা আছে টিউবের মধ্যে কিছু গ্যাস আছে তো গ্যাসগুলো মুভ করছে ঠিক আছে মুভমেন্ট করতে থাকে ঠিক আছে গ্যাসের পার্টিকুলের মধ্যে কোনো ইন্টারমোলিকুলার ফোর্স অব অ্যাট্রাকশন থাকে না তার মানে যদি পার্টিকুলগুলোর মধ্যে ইন্টারমোলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না তার মানে কি গ্যাস যেগুলো আছে গ্যাস মলিকুলগুলো একটা আর সাথে লেগে থাকতে পারবে না মানে গ্যাস মুভ করবে ঠিক আছে তো এবং ওই যে গ্যাস মলিকুলের মধ্যে যে কিছু এয়ার থাকবে ম্যাক্সিমাম যেটা এয়ার থাকবে সেটা আমরা ভেকুয়াম পাম্প দিয়ে ইভাকুয়েট করে নেব ঠিক আছে তো যখন আমরা টিউবের সাথে যখন ওই যে হাই ভোল্টেজ লেখা আছে দিস ইজ এ সার্কিট টিউবের মধ্যে যখন আমরা একটা ইলেকট্রিক সার্কিট লাগাবো উইথ হাই ভোল্টেজ বা যে কোনো একটা ভোল্টেজে তখন কি হবে ওই যে গ্যাসের যে মলিকুল আছে ওইটা দিয়ে চার্জ গ্যাসের মলিকুলগুলো মনে করো এখানে একটা গ্যাস মলিকুল আছে তো গ্যাস মলিকুল তো এখান থেকে এখানে যাবে না বিকজ গ্যাস মলিকুল উইল মুভ তো সব দিকে মুভ করবে গ্যাস মলিকুলগুলো তো যখন আমরা ভোল্টেজ দেবো বা সার্কিট দেবো তো গ্যাস মলিকুলের সাথে চার্জ বা কারেন্টটাও কি হবে গ্যাস মলিকুলের সাথে মুভ করবে ঠিক আছে ভালো করে বুঝে নাও টিউবের মধ্যে গ্যাস মলিকুলগুলো আছে তো গ্যাস মলিকুল ইজ অলওয়েজ মুভিং তো যখন আমরা সার্কিট ইলেকট্রিক সার্কিট লাগাবো তখন সার্কিট দেওয়ার সাথে সাথে তো কারেন্ট মুভ করবে না তখন গ্যাস মলিকুলের সাথে কারেন্ট কিসের দিয়ে মুভ করবে কিসের মধ্য দিয়ে মুভ করবে বা কিসে কোন চিজ মানে কোন জিনিসটাকে মিডিয়াম বানিয়ে মুভ করবে তো একটা গ্যাস মলিকুল কি করবে যখন তুমি ভোল্টেজ লাগাবে তখন গ্যাস মলিকুল ক্যান অ্যাকসেপ্ট দ্য কারেন্ট অ্যান্ড দিস কারেন্ট উইল ফ্লো ফ্রম দিস পার্ট টু দিস পার্ট ভায়া গ্যাস মলিকুল তো গ্যাস মলিকুল দিয়ে কি হবে ডিসচার্জ হবে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিসচার্জ ওই যে ইলেকট্রিক্যাল ডিসচার্জ কথাটার মানে হলো কি ইলেকট্রিসিটি ডিসচার্জ করবে মানে একটা থেকে আরেকটা জায়গাতে যাবে কিসের মধ্য দিয়ে দিয়ে যাবে যাবে গ্যাস মলিকুল ঠিক আছে তো এই 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 যে ডিসচার্জ ডিসচার্জটা তখনই ভালো হবে যখন আমি হাই ভোল্টেজ লাগাবো যদি আমি হাই ভোল্টেজ লাগাই না তাহলে গ্যাস মলিকুলগুলো একটা রেজিস্টেন্স ক্রিয়েট করবে ইলেকট্রিসিটিকে পাস করতে দেবে না এইদিকে এখান থেকে এখানে বা যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি ইজিলি যেতে পারবে না কিন্তু তুমি যদি হাই ভোল্টেজ দাও খুব ইজিলি গ্যাস মলিকুল বা ইলেকট্রিসিটি যেটা আছে কারেন্ট যেটা আছে ইজিলি ডিসচার্জ হয়ে যাবে তো কারেন্ট ডিসচার্জ হতে গেলে দুটো ক্রাইটেরিয়া আছে একটা আছে ল হাই ভোল্টেজ দিতে হবে এবং লো প্রেশার দিতে হবে প্রেশারটাকে তুমি যদি বেশি দাও তাহলে টিউবটা মানে গ্যাস ফ্লো এতই বেশি হবে যে টিউবটা ক্রেক হয়ে যেতে পারে মানে ভেঙে যেতে পারে তো একটা লো প্রেশার মেনটেন করতে হবে একটা মিডিয়াম প্রেশার বা একটা লো প্রেশার মেনটেন করতে হবে এবং সাথে হাই ভোল্টেজও মেনটেন করতে হবে যাতে ইলেকট্রিক্যাল ডিসচার্জটা খুব ইজিলি হয় তো আমরা কি কি বুঝলাম যে এটা হয়েছে একটা ক্যাথড রে টিউব এখানে দুটো ইলেকট্রড আছে একটা হয়েছে পজিটিভ ইলেকট্রড এনট একটা হয়েছে নেগেটিভ ইলেকট্রোড ক্যাথড এখানে একটা বেকুয়াম পাম্প আছে বেকুয়াম পাম্পের ইউজটা কেন হয় তো ক্যাথড রে টিউবে তো গ্যাস আছে তো গ্যাসের মধ্যে যে এক্সেস এয়ার আছে এক্সেস যেটা গ্যাস বা এক্সেস এয়ার যেটা যেটার দরকার নেই ঠিক আছে হাফ গ্যাস রাখলেই হবে এক্সেস যেটা গ্যাস ওইটা আমরা ভেক পাম্প দিয়ে বের করে নিচ্ছি এবং টিউবটাকে যখন একটা সার্কিটে লাগাচ্ছি হ্যাভিং হাই ভোল্টেজ অ্যান্ড লো প্রেশার তখন কারেন্ট ডিসচার্জ হচ্ছে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় ডিসচার্জ হচ্ছে কিন্তু আমরা জানি না কোন জায়গার থেকে কোন জায়গায় ডিসচার্জ হচ্ছে এখন আমরা দেখব হোয়ান সাফিসিয়েন্টলি হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ইলেকট্রডস কারেন্ট স্টার্টস ফ্লোয়িং থ্রু এ স্ট্রিম অফ পার্টিকল মুভিং ইন দ্য টিউব ফ্রম ভোল্টেজ দিচ্ছি তো কারেন্ট কোথার থেকে কোথায় যাচ্ছে কারেন্ট যাচ্ছে ক্যাথড থেকে এনডে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পেরেছি যে কারেন্ট কেথড থেকে এনোডে যাচ্ছে কারেন্ট ক্যাথড থেকে এনডে যাচ্ছে মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে ঠিক আছে

তো ভোল্টেজ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম হাই ভোল্টেজ ইউজ করার পরে কারেন্ট ইন কেস অফ রে টিউব কোথার থেকে কোথায় যাচ্ছে নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে ঠিক আছে তো টোটাল এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম রে টিউবটা কি থাকে একটা টিউব যেটার মধ্যে গ্যাস আছে এবং যেটার মধ্যে দুটো ইলেকট্রোড আছে একটাকে বলা হয় পজিটিভ ইলেকট্রোড যেটাকে এনট আরেকটা হলো নেগেটিভ ইলেকট্র যেটাকে কেথট তো টিউবের মধ্যে তো গ্যাস থাকে কিন্তু এক্সেস যেটা এয়ার আছে এক্সেস যেটা গ্যাস আছে এটাকে আমরা ভেকুয়াম পাম্প দিয়ে বের করে নিচ্ছি ঠিক আছে এখন তো গ্যাস তো মুভ করছে তো সেই সাথে আমরা যখন টিউবটাকে সার্কিটের মধ্যে লাগাচ্ছি হাই ভোল্টেজ এবং লো প্রেশার দিচ্ছি তখন কি হচ্ছে গ্যাস মলিকুলের সাথে সাথে ইলেকট্রিসিটিও ডিসচার্জ হচ্ছে ইলেকট্রিসিটি ডিসচার্জ মানে কারেন্ট ডিসচার্জ হচ্ছে ঠিক আছে তো এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পারলাম কারেন্ট কোথা থেকে কোথায় ডিসচার্জ হচ্ছে কারেন্ট ক্যাথোড থেকে অ্যানোডে ডিসচার্জ হচ্ছে ঠিক আছে কারেন্ট কোথা থেকে কোথায় ডিসচার্জ হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে তো ক্যাথোডটা হয়েছে নেগেটিভ ইলেকট্রোড এবং অ্যানোডটা হয়েছে পজিটিভ ইলেকট্রোড ঠিক আছে তো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম কারেন্ট সব সময় নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে মুভ করে তো যেহেতু কারেন্ট কোথার থেকে কোথায় মুভ করছে ক্যাথড থেকে শুরু হয়ে এনডে মুভ করছে তো মুভ কি করছে একটা রে হিসাবে মুভ করছে ঠিক আছে তো এই যে রে বিকজ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে কি যাচ্ছে রে যাচ্ছে তো রেটা কোথার থেকে কোথায় যাচ্ছে ইলেকট্রিসিটি দেওয়ার পরে ক্যাথড থেকে অ্যানোডে তো এই রেগুলাকে বলা হচ্ছে ক্যাথড রেস রে মানে দেখো মনে করো এখানে গ্যাস মলিকুল আছে আর ওই দিকে ইলেকট্রনকুল ইলেকট ইলেক কারেন্ট যাচ্ছে গ্যাস মলিকুল দিকে তো উইল ফর্ম এ রে তো দিস আর কল ক্যাথড রেস কেন এগুলো রে ক্যাথড থেকে জেনারেট হয়ে এনডে যাচ্ছে ঠিক আছে তো দ্য ফ্লো অফ কারেন্ট ফ্রম ক্যাথড টু অ্যানড ওয়াজ ফার্দার চেকড বাই মেকিং এ হোল ইন দ্য এনট এন্ড কোটিং দ্য টিউব বিহাইন্ড দ্য অ্যানড উইথ ফসফোরসেন মেটেরিয়াল জিঙ্ক সালফাইড দ্য ফ্লো অফ কারেন্ট ফ্রম ক্যাথড টু এনড ওয়াজ ফার্দার চেকড এই যে আমরা তো এক্সপেরিমেন্ট থেকে বুঝলাম ঠিক আছে এক্সপেরিমেন্ট থেকে এখানে যদি সার্কিট থাকে এখান থেকে বুঝতে পারবে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটাকে আরও ক্লিয়ার করার জন্য আমরা কী করবো একটা এই যে রেড কালারের একটা স্ট্রিপ লাগাবো ইট ইজ এ জিঙ্ক সালফাইট এটা হচ্ছে জিঙ্ক সালফাইট তো যখন রেগুলো ক্যাথড থেকে অ্যানডের দিকে যাবে ঠিক আছে যখন রেগুলো ক্যাথড থেকে অ্যানোডের দিকে যাবে ঠিক আছে তো এই যে হোলগুলো আছে জিঙ্ক সালফাইডের ঠিক আছে এই হোলের দিকে যখন যাবে এগুলো স্কেটার হয়ে দেখো জিঙ্ক সালফাইড ইজ এ ফ্লোরোসেন্ট কোটিং জিঙ্ক সালফাইড ইজ এ ফ্লোরোসেন্ট কোটিং ক্লিয়ার ফ্লোরোসেন্ট মানে আমরা যেগুলো জিনিসকে কালার হিসাবে দেখি ঠিক আছে যেগুলো মানে আমরা যেকোনো জিনিস আমরা কালার হিসাবে দেখি সেগুলো হয়েছে ফ্লোরসেন্ট ম্যাটেরিয়াল ঠিক আছে তো মনে করো এখানে তুমি একটা অ্যানোডের দিকে একটা ফ্লোরোসেন মেটেরিয়াল দিয়েছো তো রেগুলো যখন যাবে তো ফ্লোরোসেন মেটেরিয়াল দিয়ে তো স্কেটার্ড হয়ে যাবে এবং যখন একটা কালার্ড মেটেরিয়াল দিয়ে স্কেটার্ড হয়ে যাবে তখন এদিকে দেখো একটা শেড বসবে ঠিক আছে যদি রেগুলো উল্টা দিকে যেত তো এদিকে কিন্তু শেড বসতো না ঠিক আছে এদিকে গিয়েছে বলেই এইদিকে এই জিঙ্ক সালফাইড দিয়ে স্কেটার্ড হয়ে এখানে একটা কালার শেড বসেছে ঠিক আছে কালার শেড বসেছে ক্লিয়ার তো হোয়েন দিস রেস after passing through anode strike the zinc sulfide coating and a bright spot on the coating is developed ঠিক আছে যেটাকে ফসফর বলা হয় যেটাকে কি বলা হয় ফসফর ওকে তো এখান থেকে আমরা দেখলাম যে ক্যাথোড রে টিউবে কারেন্ট কোথা থেকে কোথায় মুভ করে ক্যাথোড রে টিউবে কারেন্ট ক্যাথোড থেকে অ্যানোডের দিকে মুভ করছে তুমি যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো কারেন্ট ক্যাথড থেকে অ্যানোডের দিকে মুভ করছে ঠিক আছে তো এই যে কারেন্ট যে ক্যাথড থেকে অ্যানোডের দিকে মুভ করছে ইট ইজ দ্য ফর্ম অফ রে কিসে মুভ করছে রে এটা একটা রে ঠিক আছে রেটা কোথার থেকে আসলে ওই যে গ্যাস আছে গ্যাসের মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে দেখো একটা এখানে যদি প্রচুর গ্যাস থাকে এবং গ্যাসের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো ইট ফর্ম ফর্মে রে ঠিক আছে এটা রে হিসাবে যাচ্ছে তো ঠিক আছে তো এটা রে হিসাবে যে যাচ্ছে সেটার স্টার্টিং হয়েছে ক্যাথড থেকে এই জন্য এটাকে বলা হয়েছে ক্যাথড রেস ঠিক আছে এবং এই যে কেথর থেকে এনোর্ডে যাচ্ছে রেগুলো এটাকে প্রুফ করার জন্য আমি কি করেছি এই অ্যানোডের সামনে একটা কালার্ড মেটেরিয়াল দিয়েছি যেটাকে বলা হয়েছে জিঙ্ক সালফাইড এবং ফ্লোরোসেন মেটেরিয়াল দিজ আর নোনোরসেন মেটেরিয়াল মানে ঝকঝক করছে কালার দিয়ে ঝকঝক করছে ঠিক আছে তো রেগুলা যদি কেথর থেকে এনোডের দিকে যায় তখন কি হবে এই ফ্লোরোসেন মেটেরিয়াল হোল দিয়ে স্কেটার্ড হয়ে একটা এনডের সাইডে একটা শেড বসবে যদি রেগুলো কেথর থেকে এনোডে যেত না তখন কিন্তু এদিকে শেড বসতো না ঠিক আছে দেখো এদিকে কিন্তু শেড বসেছে ঠিক আছে ফ্লোরোসেন্ট কোটিং হয়ে গেছে ঠিক আছে তো যদি রেগুলো কেথর থেকে অ্যানোডে যেত না তাহলে কিন্তু এদিকে শেড বসতো না কেথর থেকে রেগুলো অ্যানোডে গেছে গতিকেই তো এখানে এই ফ্লোরোসেন্ট মেটেরিয়াল দিয়ে স্কেটার্ড হয়ে এখানে একটা ফ্লোরোসেন্ট কোটিং হয়েছে ঠিক আছে হুয়েন দিস রিজ আফটার প্রাসিং থ্রু দ্যানড স্ট্রাইক দ্য জিঙ্ক সালফাইড কোটিং এ ব্রাইট স্পট এখানে দেখো স্পট হয়েছে ঠিক আছে এই স্পট ডেভেলপ হয়েছে এটাকে বলা হয় ফসফর তো ফসফর ওয়াজ দ্য ব্রাইট স্পট কিসের জন্য ডেভেলপড হয় যখন কারেন্ট মুভ করে ফ্রম ক্যাথড টু অ্যানড এদিকে যদি আমি একটা জিঙ্ক সালফাইড কোটিং বসাই ঠিক আছে সেম থিং হ্যাপেন্স ইন টেলিভিশন সেট টেলিভিশন সেটের যে যে কালারটা দেখি না এটা হলো যে ক্যাথড রের স্কেটারিংয়ের জন্য ক্যাথড থেকে অ্যানডে যাচ্ছে এবং একটা আমরা টিভির মধ্যেও একটা ফসফর বসিয়ে দিই তো ক্যাথড রেগুলো কী হয় যখন ক্যাথড রেগুলো এদিক থেকে এদিকে আসে তখন ফসপর দিয়ে হোল দিয়ে স্কেটার হয় একটা ফ্লোরসেন কোটিং হয়ে যায় ক্লিয়ার ঠিক আছে তো এখানে কিছু রিজাল্টস দেওয়া হয়েছে কিসের রিজাল্টস এই যে আমি এক্সপেরিমেন্টগুলো বলেছি এই এক্সপেরিমেন্টের রেজাল্ট দেওয়া আছে ঠিক আছে তো এই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো এইভাবে সামারাইজ করা হয়েছে দ্য ক্যাথড রে স্টার্ট ফ্রম ক্যাথড এন্ড মুভ টুয়ার্ডস এ নট ইয়াস আমরা দেখেছি ক্যাথড রে কোথার থেকে ক্যাথড রে মানে কি এই যে আমরা বলেছি হাই ভোল্টেজ দেওয়ার জন্য কারেন্ট ফ্লো করছে কারেন্ট কিসের মধ্য দিয়ে ফ্লো করছে গ্যাসের মধ্য দিয়ে তো গ্যাসের মধ্য দিয়ে যখন ফ্লো করছে ইট উইল ফর্মে রে রে হিসাবেই তো যাচ্ছে না কারেন্ট তো আমরা খালি চোখে দেখতে পারবো না রে হিসাবেই যাচ্ছে বিকজ কারেন্টের পার্টিকুল নেচার আছে ঠিক আছে তো এই এক্সপেরিমেন্টে ক্যাথড রেগুলো রেগুলো যে আছে ক্যাথড থেকে অ্যানোডের দিকে যায় ক্যাথড থেকে কোথায় যাচ্ছে অ্যানোডের দিকে আর এটা তো আমরা এই এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলাম ওই যে ফ্লোরোসেন্ট যদি একটা শিট বসিয়ে দিই তো দেখবো যখন কেথর থেকে অ্যানোডের দিকে যাচ্ছে তখন একটা শেড বসে যাচ্ছে স্কেটার্ড হয় লাইটটা স্কেটার্ড হয় ঠিক আছে এই যে রেটা স্কেটার্ড হয় একটা ফ্লোরোসেন্ট তো একটা লাইট মেটেরিয়াল তো লাইটের সাথে একটা স্কেটারিং হয়ে এখানে একটা শেড বসে যাচ্ছে ঠিক আছে তো যদি কেথর থেকে অ্যানোডের দিকে মুভ হতো না তাহলে কিন্তু এই শেডটা বসতো না ঠিক আছে তো দিজ আর সাম অবজারভেশন এখানে আমরা দেখলাম রেগুলো যে আছে রেগুলো কোথার থেকে কোথায় যাচ্ছে কেথর থেকে অ্যানোডের দিকে মুভ করছে দিস রেইস দেমসেল বা নট ভিজিবল বাট দেয়ার বিহেভিয়ার ক্যান বি অবজার্ভ উইথ দ্য হেল্প অফ সার্টিন কাইন্ড অফ মেটেরিয়াল ফ্লোরোসেন্ট ওর ফসফরেসেন্ট এই যে রেগুলো এখান থেকে এখানে যাচ্ছে প্রথম এক্সপেরিমেন্টে তো আমরা বুঝতে পারছি না রেগুলো কোন দিকে যাচ্ছে বিকজ রেগুলো ভিজিবল নয় কিন্তু এখানে যদি আমরা একটা ফ্লোরোসেন্ট বা ফসফরেসেন্ট ফ্লোরোসেন্ট মানে যে লাইটগুলো আমরা মানে একটা গ্রিন কালারের মেটেরিয়াল ইট ইস এ ফ্লোরোসেন্ট আর ফসফরেসেন্স মানে এটা লাইট মানে আমরা দূর থেকে দেখে বুঝবো লাইট আছে কিন্তু একটু লেটে ফ্লোরোসেন্ট প্রপার্টিটা একটু লেট ফ্লোরোসেন্ট দেখায় ঠিক আছে তো এই রেগুলো তো খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু তুমি যদি একটা ফ্লোরোসেন্ট মেটেরিয়াল ইউজ করো তাহলে বুঝবে যে লাইটগুলো কোন দিকে যাচ্ছে মানে রেগুলো কোন দিকে যাচ্ছে ঠিক আছে তো রেগুলো গ্লো করবে যখন ফ্লোরোসেন্ট মেটেরিয়ালে হিট করবে ঠিক আছে তো দিস রেজ দেম সেল আর নট ভিজিবল বাট দেয়ার বিহেভিয়ার ক্যান বি অবজার্ভ উইথ দ্য হেল্প অফ সার্টিন কাইন্ড অফ মেটেরিয়াল হুইচ গ্লো হুয়েন হিট বাই দেম ঠিক আছে যখন এই মেটেরিয়ালে হিট করবে ঠিক আছে তখন এই রেগুলো কী হবে ফর্ম ফর্মের কালার উইল ফর্ম এই যে এই যে রে ক্যাথড রে মানে ক্যাথড থেকে যে এনডের রেগুলো আসে মানে আসছে সেইগুলোর মধ্যে তুমি যদি এনোডের দিকে যদি আমি তুমি একটা জিঙ্ক সালফাইড ফ্লোরোসেন্ট বসিয়ে দাও তাহলে কি হবে এই রেটা এই হোল দিয়ে গিয়ে স্কেটার করে এখানে একটা শিট বানাবে তখন তো আমরা বুঝতে পারবো যে রেয়ের ওই যে ভিজিবল বিহেভিয়ার তখন একটা ভিজিবল হয়ে যাবে ঠিক আছে তো টেলিভিশন পিকচার টিউব আর রে টিউবস টেলিভিশন যেটা আমরা দেখি টিভিতে ক্যাথোড রে টিউবস অ্যান্ড টেলিভিশন পিকচার যেটা দেখতে পারি এটার রেজাল্টস ডিউ টু ফ্লোরোসেন্ট অন দ্য টেলিভিশন স্ক্রিন কোটেড উইথ সার্টিন ফ্লোরোসেন্ট অ্যান্ড ফসফেন মেটেরিয়ালস যে টেলিভিশনে যে আমরা স্ক্রিনটা দেখতে পারি সেখানে কি হয় কীভাবে আমরা কালারটা দেখতে পারি টিভিতে সেখানে একটা ফ্লোরোসেন ম্যাটেরিয়াল থাকে আর ভিতরে একটা ক্যাথড্রের টিউব থাকে তো ক্যাথড্রের থেকে যখন এনোডের দিকে রেগুলো আসে তখন ওই যে টিভির যে ফসফোর থাকে টিভির মধ্যেও কিন্তু একটা ফসফোর থাকে ওইখান থেকেই স্কেটার্ড হয়ে আমরা টিভির পিকচারগুলো ইজিলি দেখতে পারি ঠিক আছে সো দিস ইজ দ্য নেক্সট অবজারভেশন ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক্যাল অর ম্যাগনেটিক ফিল্ড দিস রে ইস ট্রেভেল ইন এ স্ট্রেট লাইন এই যে রে আছে তুমি যদি মিডলে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দেও না তাহলে রেগুলো আমি কি বলেছিলাম গ্যাসের মধ্য দিয়ে কারেন্ট যাবে ঠিক আছে অলওয়েজ মুভ উইথ স্ট্রেট লাইন তুমি যদি মিডিলে যদি মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছ তখন কি হবে এটা স্ট্রেট লাইনে যাবে না দিস উইল স্কেটার্ড হয়তো বা এই দিকে হবে পজিটিভের দিকে স্কেটার্ড হবে বা নেগেটিভ দিকে স্কেটার্ড হবে ঠিক আছে মানে মেন কথা হলো তুমি যদি যে রেগুলো আছে যে রেগুলো ক্যাথড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে সেই রেগুলো হলো কে স্ট্রেট লাইন ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড যদি মিডিলে থাকে না তো রেগুলো এদিক থেকে এদিকে যাবে এটা ইট ইজ এ স্ট্রেট লাইন রে কিন্তু তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দাও তখন রেগুলো কি হবে সরি রেগুলো কি হবে স্ট্রেট লাইনে থাকবে না ঠিক আছে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল ওর ম্যাগনেটিক ফিল্ড দ্য বিহেভিয়ার অফ ক্যাথড রেজ আর সিমিলার টু দ্যাট অফ এক্সপেক্টেড ফ্রম নেগেটিভলি চার্জ পার্টিকল সাজেস্টিং দ্যাট মনে করো তুমি একটা ইলেকট্রিক ফিল্ড এখানে দিয়েছ তো ইলেকট্রিক ফিল্ড দেওয়া মানে কি ইলেকট্রিক তো একটা দুটো সাইড থাকে একটা থাকে নেগেটিভ একটা থাকে পজিটিভ ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড এর দুটো থাকে একটা থাকে নেগেটিভ সাইড একটা থাকে পজিটিভ ক্লিয়ার তো তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড দাও তখন তুমি দেখবে এই যে ক্যাথড রেগুলো যাচ্ছে ক্যাথড রে কোন দিকে যাচ্ছে ক্যাথড রে ইলেকট্রিক ফিল্ডের যে পজিটিভ সাইড বিকজ ইলেকট্রিক ফিল্ড যখন দিয়েছো তো ফিল্ডের দুটা পোল থাকে একটা থাকে পজিটিভ পোল একটা থাকে নেগেটিভ পোল তো ইলেকট্রিক ফিল্ড এই গ্যাস টিউবে দেওয়ার পরে তুমি দেখবে ক্যাথড রেগুলো কোন দিকে যাবে যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড যে দিয়েছে ওইটার পজিটিভের সাইডে যাবে তার মানে তুমি বুঝতে পারলে যে ক্যাথড রেজ আর নেগেটিভ রেজ ঠিক আছে যেটাকে ইলেকট্রনও বলা হয় আমরা আগেও দেখেছি আগের ক্লাসে ইলেকট্রন আর নেগেটিভ চার্জ স্পিসিস ঠিক মেটেরিয়াল দ্য রে টিউব ক্যাথড্রের যে ক্যারেক্টারিস্টিক এটা কোন মেটেরিয়াল দিয়ে কি মেটেরিয়াল এটা প্লেটিনাম মেটেরিয়াল যে গ্লাস মেটেরিয়াল যেটা আছে কোন গ্লাস মেটেরিয়াল মেটেরিয়ালের উপরে কিন্তু ডিপেন্ড করবে না এই রেয়ার ক্যারেক্টারিস্টিক কোনো মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করবে না বা কি গ্যাস মধ্যে আছে এটার উপরেও ডিপেন্ড করবে না তো এই রে যেটা আছে এখানে তুমি যখন কারেন্ট দেবে বা হাই ভোল্টেজ লাগাবে তখন রে উইল অলওয়েজ মুভ ফ্রম ক্যাথড টু অ্যানড ঠিক আছে যে গ্যাসই থাকুক রে সব সময় ক্যাথড থেকে অ্যানডে যাবে বা যে মেটেরিয়াল দিকেই মানে গ্লাসটা বানানো হোক রে সময় ক্যাথড রে সব সময় ক্যাথড থেকে এনডে যাবে ঠিক আছে তো দিজ আর দ্য রিজাল্টস এই যে রে এক্সপেরিমেন্ট যেটা মাইকেল ফেরাডে স্টার্ট করেছিলেন সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে রে জিনিসটা কি ঠিক আছে এবং রে থেকে আমরা কি কি এক্সপেরিমেন্ট মানে কি কী সামারাইজ বলতে পারি কি কি হয়েছে রে এক্সপেরিমেন্টের ফলে কি কী হয়েছে ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে দেখবো ওই রে ইউজ করে জে জে থমসন কিভাবে ইলেকট্রনের চার্জ বা মাস যে রেশিওটা আছে ওইটা ডিফাইন করেছিলেন এবং কিভাবে ওইখান থেকে তিনি ইলেকট্রনকে এক্সপ্লেন করেছিলেন ঠিক আছে তো এই যে টুটেল আমরা ক্যাথড রে দেখলাম এখানে সব কিছু থেকে একটা জিনিস বুঝলাম এখানে ম্যাক্সিমাম বলা হয়েছে নেগেটিভ চার্জ ক্যাথোড রেজ উপরেই সামারাইজ করা হয়েছে এখানে বলা হয়েছে যে ক্যাথোড রে মুভ করে ক্যাথোড থেকে অ্যানোডে এবং ক্যাথড রেগুলার নেগেটিভ চার্জ কীভাবে বুঝলাম কেন কি আমরা যদি এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড লাগিয়ে দিই তো ক্যাথড রেগুলো কোন দিকে মুভ করবে পজিটিভের দিকে মুভ করবে ঠিক আছে ক্লিয়ার তো আমরা নেক্সট ক্লাসে দেখব জে জে থমসনের যে ওই যে চার্জ বাই মাস রেশিও ঠিক আছে ওই ওইটা মানে কোন এক্সপেরিমেন্ট দিয়ে করেছিলেন ঠিক আছে তিনিও মানে সেম রে এক্সপেরিমেন্ট দিয়ে করেছেন ঠিক আছে তিনি শুধু এক্সট্রা কি করেছেন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা ইউজ করেছেন এটাতে যেমন এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড নেই ঠিক আছে নেই এই জন্য বলা হয়েছে এখানে কি হয় ক্যাথড থেকে অ্যানোডে যে রেগুলো যাবে দিজ আর স্ট্রেট লাইন যদি তুমি মিডিল একটা মানে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড এগুলো আর রেগুলার স্ট্রেট লাইন থাকবে না স্কেটার্ড হয়ে যাবে তো যদি একটা ইলেকট্রিক ফিল্ড দাও তো এই যে রে কোথায় যাবে পজিটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে রে ইজ এ নেগেটিভ চার্জ স্পিসিস এবং আমরা জানি জেনারেলি নেগেটিভ চার্জ স্পিসিসগুলোই ইলেকট্রন থাকে ঠিক আছে ওকে সো আমরা নেক্সট ক্লাসে দেখব জেজে থমসনের এক্সপেরিমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ